আজকের রেসিপি একটা ভিন্ন ধরনের রান্না, গাঁঠি কচু রেজালা। নমস্কার, আমি তনুজা, আমার হেসেলে আপনাদের স্বাগত। গাঁঠি কচু রেজালা রান্না করার জন্য 400 গ্রাম গাঁঠি কচু নিয়েছি। কচুগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। কচু বিভিন্ন ধরনের হয়, মান কচু, শোলা কচু, ওল কচু, তার মধ্যে আজকে গাঁঠি কচু আমি রান্না করছি। অনেকেই গাঁঠি কচু খেতে পছন্দ করেন না, কিন্তু এই রান্নাটা খেয়ে দেখুন কত সুস্বাদু, বারবার খেতে ইচ্ছা করবে। গাঁঠি কচুগুলোকে হাফ করে নিয়েছি। গাঁঠি কচু রেজালা করার জন্য পেঁয়াজ সেদ্ধ লাগবে, তাই একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা সেদ্ধ করে নেব। প্রথমে কড়াতে তেল দিলাম, তেল দিয়ে কচুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। ঢাকা চাপা দিয়ে এমন করে ভাজবো যেন 80% সেদ্ধ হয়ে যায়। যারা কচু খান না তারা কচুর গুণাগুণ জানলে অবাক হয়ে যাবেন। কচুতে ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। তাছাড়া এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট আর ফাইবার থাকে যথেষ্ট পরিমাণে। কিছু বাদাম নিয়েছি আর 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ। খুব ভালো করে জল দিয়ে বেটে নেব, স্মুথ পেস্ট তৈরি করব। যে পেঁয়াজটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা বেটে নেব 4টে কাঁচা লঙ্কা দিয়ে। আমার এখানে অন্য কোনো রঙিন মশলা লাগবে না, যেমন হলুদ, লঙ্কা গুঁড়ো, এগুলো লাগবে না। রান্নাটা একটু সাদা সাদা হবে যেহেতু রেজালা। 10টার মতো রসুন নিয়েছি, রসুনের কোয়া, আর 1 ইঞ্চি আদা বেটে নিয়েছি, আর টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব। কচুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে অনেক নিত্য নতুন রান্না পাবেন, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ফোড়নে দিয়েছি 1 চামচ মৌরি, শুকনো লঙ্কা আর তেজপাতা। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা খুব ভালো করে কষিয়ে বাকি মশলাগুলো একে একে দেব। রসুন বাটাটা দিয়েছি, খুব ভালো করে কষিয়ে নেব। কাজু বাদাম আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে। তেল বেরোনো অবধি কষাতে থাকব। 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো লাগবে, পরিমাণ মতো নুন, আর 1 চামচ মিষ্টি চিনি, লাল চিনি আমি ব্যবহার করি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা। টক দইটা দিয়ে আরেকবার ভালো করে কষাবো। আমি এখানে 1/2 কাপ টক দই ব্যবহার করেছি, 400 গ্রাম কচুর জন্য 1/2 কাপ টক দই। খুব ভালো করে কষিয়ে নেব যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। দেখুন তেলটা বেরিয়ে গেছে, এবারে কচুটা দিয়ে দেব এর মধ্যে। কচু দিয়ে খুব ভালো করে মিশিয়ে যে মশলা বাটার জলটা ছিল দিয়ে দিলাম। আর একটু জল লাগবে, আর একটু জল দিয়ে এটা ঢাকা দিয়ে সেদ্ধ করব। যতক্ষণ না সেদ্ধ হয় ঢাকা দিয়ে
সেদ্ধ করবেন আর মাঝে মাঝে একটু নেড়ে দেবেন, কারণ তলাই লেগে যেতে পারে। দেখুন আবার কচুটা সেদ্ধ হয়ে গেছে। গরম মশলা দিলাম হাফ চামচ, কেওড়া জল দিলাম এক চামচ আর কাঁচা লঙ্কা, ঢাকা দিয়ে এক মিনিট ফুটিয়ে বন্ধ করে দেব। আর গার্নিশিংয়ের জন্য একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম। হয়ে গেল আমার কচুর রেজালা। এটা একটা রাজকীয় খাবার, একবার খেয়ে দেখুন এবং বাড়িতে অতিথি এলে খাওয়ান, দেখবেন আপনার খুব সুনাম করছে। ভালো থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।